হ্যালো স্টুডেন্টস, তাপ যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম ক্লাস নাইনের, আমরা বলেছিলাম যে তার চারটে ক্লাস লাগবে। তো প্রথম ক্লাসে আমরা ক্যালোরিমিতি এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো আমরা দেখে নিয়েছি। আজকের ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে কার্য আর তাপ, এই দুটোর মধ্যে সম্পর্ক কি। আর এখান থেকে একটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটার হেডিং দেওয়া আছে, এবং এটার সাথে রিলেটেড কিছু অঙ্ক। তবে আমি যেটা বলবো যে এই গোটা চ্যাপ্টার থেকে আমি বলেছি যে তিন ধরনের অঙ্ক আসে। এক হচ্ছে যে ওই দিকের কিউ সমান সমান এমএসটি, যেটা কিসের ফর্মুলা, তোমার হচ্ছে ক্যালোরিমিতির ফর্মুলা, বা তোমার হচ্ছে এমএসটির যেটা মানে ক্যালোরিমিতির দুটো আলাদা আলাদা বস্তু ভিন্ন উষ্ণতার, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এম ওয়ান এস ওয়ান, এক জায়গায় হবে টি ওয়ান মাইনাস টি, আর ওই দিকে সমান সমান দিয়ে এম ওয়ান এস এম টু এস টু, আর হচ্ছে টি মাইনাস টি টু। তো সেই ফর্মুলাটা দিয়ে পরীক্ষা, ওটা হচ্ছে টিচারদের সব থেকে ফেভারিট পার্ট, পরীক্ষার প্রশ্ন আসে। সেকেন্ড যেটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে লিন তাপ থেকে। লিন তাপ আমরা পড়বো হচ্ছে আমাদের থার্ড ক্লাসে। আজকের যেটা জিনিস পড়ছি অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এখান থেকে যে অঙ্কগুলো আসে এই অঙ্কগুলো টিচারদের একটুখানি লেস ফেভারিট, অতটা মানে এখান থেকে কিছু কঠিন জিনিস আসে না, আর এলেও মানে খুব সামান্য একদম ইজি জিনিস আসে, কারণ এখান থেকে জটিল করার মতো কোনো জিনিস নেই। এবং এই ভিডিওটা সেরকমভাবে বড়ও খুব একটা হবে না, খুব সোজা জিনিস, একটুখানি বুঝতে পারলেই হবে। তবে একটা কথা যে এই যান্ত্রিক তুল্যাঙ্ক বুঝতে গেলে তার আগে একটু কার্যক্ষমতা শক্তিতে, কার্য আর শক্তি ব্যাপারটা কি, কিভাবে কার্যের সাথে শক্তি রিলেটেড, সেটা একটুখানি হচ্ছে জানতে হবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি তোমরা সেটা জানো, যদি না জানা থাকে তাহলে একটুখানি ভিডিওটা মানে কার্যক্ষমতা শক্তির ভিডিও দেওয়াই আছে, তো সেখান থেকে একটুখানি গিয়ে দেখে নিতে পারো, আইডিয়া হয়ে যাবে। তো চলো আজকে তাহলে শুরু করা যাক। তো তাপ কী জিনিস? তাপ হচ্ছে এক রকমের শক্তি, আমরা আগের দিন পড়েছি। এবার আমি আগের দিনই বলেছিলাম যে শক্তি কী হয়, ওটাকে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না, শক্তি কী হয়, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে সেটা রূপান্তরিত হতে পারে। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের যেই তাপ শক্তি, এটা নিশ্চয়ই আমি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করতে পারবো? তো উত্তর হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমরা দুটো উদাহরণও নিয়েছিলাম, একটা হচ্ছে যে তাপ শক্তি থেকে আমি যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে চাই, তার একটা উদাহরণ কি ছিল, তার উদাহরণ ছিল হচ্ছে আমাদের যে ডিজেল চালিত বা তোমার হচ্ছে ওই কয়লা চালিত যেসব ট্রেন হোক বা স্টিমার হচ্ছে, তো সেগুলোতে যে মানে কয়লা বা তোমার হচ্ছে ডিজেল, যেগুলো মানে সোজা কথায় যে তোমার জ্বালানি যুক্ত, ডিজেল জও লিখতে পারো, বর্গীয় জ দন্ত স লিখলেও হয়, একই ব্যাপার। তো যে কয়লা বা ডিজেল চালিত যেসব মানে যন্ত্রপাতি আছে বা তোমার ইঞ্জিন আছে, সেগুলোতে জেনারেলি হয় কি, তুমি এই জিনিসগুলোকে পোড়াবে, পোড়ালে কি হবে যে সেখান থেকে তোমার যে তাপশক্তিটা উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপশক্তি দিয়েই কি হবে ওই যন্ত্রটা চলবে। তো ওই তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ। আরেকটা ঠিক উল্টো আসে, সেটা হচ্ছে যে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি, তার একটা উদাহরণ কি আসে। তো এর উদাহরণ আমি বলেছিলাম যে যদি আমি দু হাতের তালু যদি আমি কাছাকাছি এনে যদি ঘষতে পারি তাদের চেটো দুটো, তাহলে কি হবে, তাহলে জেনারেলি যেটা হয়। তো এবার আমি মানে এটাকে তুমি বলতে পারো এটা গতিশক্তি থেকেও তাপ শক্তি হতে পারে বা যান্ত্রিক শক্তি থেকে। কেন? কারণ তুমি যখন হাতটাকে এমনি তো মানে নর্মাল রেখেছো তখন কি হয়, তখন তোমার হাতের মধ্যে স্থিতিশক্তি আছে, স্থিতিশক্তিটাই তুমি যখন এবার হাতটাকে ঘষছো তখন কি হয়ে যাবে, সেই স্থিতিশক্তিটাই এবার গতিশক্তি পাবে, ঠিক আছে। আর স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলকে কী বলে, যান্ত্রিক শক্তি, তাই যান্ত্রিক শক্তি এটাকে বলতে পারি। তাই দু হাতের তালুকে ঘষলে কী হবে, তোমার হচ্ছে তাপশক্তি উৎপন্ন হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এই দিকে তোমার হচ্ছে দুটো উদাহরণ হয়ে গেল, এই দুটো উদাহরণই বেশি আসে, তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি আর যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি। এবার আসবে হচ্ছে যে কার্যের সাথে আমার তাপের কী সম্পর্ক। তো কার্যের সাথে তাপের সম্পর্ক, যে আমি বলছি যে তাপ আমার একটা শক্তি, বুঝলাম, তো তাপের সাথে আমার কার্যের কি কোনো সম্পর্ক থাকতে পারে, তাহলে উত্তর হবে হ্যাঁ আছে। কেন? কারণ এটার উত্তরই তোমার আছে হচ্ছে ওই কার্যক্ষমতা শক্তিতে। আমরা কি পড়েছিলাম, যে কার্যের
মোট পরিমাণ সেটা কিসের ওপর ডিপেন্ড করে, কার্যের যেটা মোট পরিমাণ হয় সেটাই কি হয় আমার হচ্ছে শক্তিরও মোট পরিমাণ হয়। কিভাবে হচ্ছে না হচ্ছে সেটার জন্য হচ্ছে পুরনো ভিডিও দেখতে হবে। তো কার্যেরও যে পরিমাণ হয় বা কার্য করতে যে মানে তুমি যতটা এফোর্ট দাও শক্তিরও ক্ষেত্রে তোমার হচ্ছে সেই পরিমাণটাই তোমার হয়। ওই জন্যই কি হয়েছিল কার্য আর শক্তি দুই ক্ষেত্রেই কি ছিল তোমার যে এককটা সেই এককটা হচ্ছে সমান হচ্ছে। এবার দেখো এখানে আমার তাপটা কি, তাপটাও হচ্ছে এক প্রকারের শক্তি। তাহলে তাপ যদি এক প্রকারের শক্তি হয় আর শক্তির সাথে যদি কার্যের ডাইরেক্ট সম্পর্ক থাকে তাহলে আমি তো বলতেই পারি যে এই তাপের সাথেও কি হবে কার্যের একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এই যে আমি বলছি যে যান্ত্রিক শক্তিকে কি করছি আমি তাপ শক্তিতে পরিণত করতে মানে করছি, এবার কি এই যে যান্ত্রিক শক্তিটা আমি পাচ্ছি কোত্থেকে, নির্দিষ্ট কিছু পরিমাণ কাজ করেছি তাই জন্যই সেই কার্যটা আমার যান্ত্রিক শক্তি রূপে সঞ্চিত আছে, সেই যান্ত্রিক শক্তিটাই আমি তাপ শক্তিতে কনভার্ট করেছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো কার্যের সাথে তাপের একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা কীরকম সম্পর্ক, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমি যদি কার্য অনেকক্ষণ ধরে করি তাহলে আমার তাপশক্তি বা তাপের পরিমাণও অনেকক্ষণ হবে, মানে অনেকটা হবে। উদাহরণ কি, এই তুমি সোজা দুহাতে তালু মানে হাতের যে হাতটা যদি তুমি ঘষো সেই উদাহরণ নিতে পারো। ধরো তুমি দুহাতের যে হাত দুটোকে নিয়ে তুমি এক মিনিট ঘষলে, তো তোমার যতটা তাপ উৎপন্ন হবে তোমাকে যদি এক ঘন্টা ঘষতে বলে তাহলে তোমার হাতে মানে আরও অনেক বেশি তাপ উৎপন্ন হবে। তার মানে কি, তুমি কার্য বেশি করছো তাই জন্যই তাপ তোমার বেশি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে আসে মাঝে মাঝে যে কার্য আর তাপের সাথে তাপের কীরূপ সম্পর্ক, তাহলে এদের দুজনের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে সমানুপাতিক। কখনও কখনও তোমাদের ওই ট্রু ফলস হিসেবেও দিতে পারে যে কার্যের সাথে তাপের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, সত্য মিথ্যা লেখো। ঠিক আছে, তো এবার এটা তো আমি জাস্ট এক কথায় বলে দিলাম, কিন্তু পরীক্ষা যদি তোমাকে এটা মানে দু নম্বর দিল তাহলে শুধুমাত্র সমানুপাতিক লিখলে তো দু নম্বর দেবে না, তখন তোমাকে গুছিয়ে একটা জিনিস লিখতে হবে। তো এই কার্যের সাথে এই যে তাপের সম্পর্ক, এই সম্পর্কটা দিয়েছিলেন কে, এক ভদ্রলোক দিয়েছিলেন যার নামেই হচ্ছে এই কার্যের একক আছে আমার তাপের একক আছে বা শক্তির একক আছে, সে ভদ্রলোকের নাম হলো জুল। তো এই জুল কি করেছিলেন, তিনি হচ্ছেন তাপগতিবিদ্যার সূত্র দিয়েছিলেন, এটাকে মানে ওই জন্য জুলের সূত্র বলে। ঠিক আছে, জুলের সূত্র বললেও এটাই লিখবো বা তাপগতিবিদ্যার যদি সূত্র বলে তাহলেও আমি হচ্ছে এই কার্যের সাথে তাপের সম্পর্কের সূত্রটা লিখবো। তো উনি কি বলেছেন, উনি বলেছেন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে কি হয় তাপ উৎপন্ন হয়, অথবা কি হচ্ছে তাপকে কার্যে রূপান্তরিত করা যায়। মানে কি বলছেন, যে তিনি বলছেন যে কিছু পরিমাণ আমি কি করছি কার্যটা কীরকম বলছে যান্ত্রিক কার্য। যান্ত্রিক কার্য মানেই সোজা সাপটা হবে যে কোনো একটা জিনিস কোনো যন্ত্রের মাধ্যমে যে কার্য হয় বা সোজা কথায় স্থিতিশক্তি আর গতিশক্তি রিলেটেড যে কার্যগুলো হচ্ছে। এরকম নয় যে তোমার হচ্ছে মানে ধরো যেরকম কোনো একটা বিক্রিয়া হয়ে যাচ্ছে সেরকম বিক্রিয়ার কার্য বলছে না, এমনি এমন নর্মাল জিনিস যেখানে তোমার একটা স্থিতিশক্তি আছে এবং সেই জিনিসটা যদি তোমার গতিশক্তিও নিতে পারে তো সেই রকম কোনো কার্য মানে যান্ত্রিক কার্য, সেই কার্যটা কী হচ্ছে বলছে যদি এটা রূপান্তরিত হয় বা রূপান্তরর ঘটে তাহলে রূপান্তর হলে ওর কি হবে, ওটা হচ্ছে সমপরিমাণ তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, এই কথাটাই তিনি হচ্ছেন বলেছেন, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এটাই হচ্ছে জুলেরও সূত্র। তো তারপরে তুমি হচ্ছে এই কথাটা লিখবে, সুতরাং কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের কি হচ্ছে, পরস্পরের হচ্ছে সমানুপাতিক। ওকে, বোঝাতে পারলাম? তো এটাই হচ্ছে আমার কার্যের সাথে তাপের সম্পর্ক। এবার জিনিসটাকে হচ্ছে তোমাকে লিখতে হবে একটা মানে গাণিতিক রূপ দিতে হবে। তো কার্যের কার্যকে আমি মানে এমনিভাবে কী করে লিখি, কার্য মানে হচ্ছে ওয়ার্ক, তো ডাব্লিউ লিখি। তাপকে আমি বললাম কি, তাপকে আইদার অনেক জায়গায় কিউ লেখে অনেক জায়গায় এইচ লেখে, তো বইয়েতে আমাদের এইচ লেখা আছে তো এইচই লিখি, এইচ ফর হিট। ঠিক আছে, তো আমার বলেছে এটা সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক মানে কি, তাহলে আমি বলতে পারি যে ডাব্লিউ সমানুপাতিক সাইন হচ্ছে এটা যে ভ্যারিজেস টু কিসের এইচ, এটা হচ্ছে ফর্মুলা। তাই তো উনি তো সেটাই বলছেন যে কিছু পরিমাণ কার্যটা রূপান্তরিত হয়ে সমপরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে।
তো ফর্মুলা অনুযায়ী এটা দাঁড়াচ্ছে। এবার প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের মানে কোনো গাণিতিক রূপের ক্ষেত্রে এরকম সমানুপাতিক দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় না, সমানুপাতিকের জায়গায় আমাকে সমান চিহ্ন আনতে হবে। তো সমান চিহ্ন আনতে গেলেই কী হয়, সমানুপাতিকের জায়গায় সমান চিহ্ন আনতে গেলে আমাকে এই দিকে একটা কিছু ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তো ওই ধ্রুবকটাই হচ্ছে কি, তুমি যদি এটাকে সমান দিয়ে দাও, এখানে একটা ধ্রুবক নেয়, সেই ধ্রুবকটাকে নিয়েছে হচ্ছে যে, এই যেটা হচ্ছে যেহেতু জুল সূত্র দিয়েছেন তো স্বাভাবিকভাবে ওনাকেই তো সম্মান দেবে, তো এখানে একটা জে বসিয়েছে, জে ইনটু এইচ। এই যে জে জিনিসটা পেলাম, এই জেটাকে বলছে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। মানে সোজা কথায় এটা একটা ধ্রুবক, এর একটা মান আছে, এই মানটা ফিক্সড। এই মানটাকে হচ্ছে এখানে বসিয়ে দিলে তাহলে কি হয়, এই সমানুপাতিক যে চিহ্নটা আছে এটাকে আমি সমানে পরিণত করতে পারি। তো সোজা কথায় প্রথমে হচ্ছে এখান থেকে প্রশ্ন কি দেবে, এক তোমার এই দুটো রূপান্তরের উদাহরণ চাইতে পারে, সেকেন্ড হচ্ছে তোমার আসবে কার্যের সাথে তাপের সম্পর্কটা কীরকম বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লেখো। তারপরে ওখান থেকে এবার সূত্রটা লিখলে তোমার যদি তার সাথে তুমি এই গাণিতিক রূপটা দিয়ে দাও তাহলে লেখাটা একদম কমপ্লিট হয়ে যায়, যেখানে তোমাকে আলটিমেটলি লিখতে হবে যে জে সমান সমান হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এরপরেই প্রশ্ন আসবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কী। তো এর পরের প্রশ্ন আসবে হচ্ছে এখান থেকে যে হোয়াট ইজ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্কেরও তোমার হচ্ছে সংজ্ঞা বইয়ের মধ্যে দেওয়া আছে যে যে পরিমাণ কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয়। মানে সোজা কথায় আমি যদি এক ক্যালোরি তাপ চাই বা এক জুল তাপ চাই, সেই তাপের জন্য আমার যতটা কাজ করতে হবে সেটাই হচ্ছে আমার ওই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, বইতে খুব সুন্দর সংজ্ঞা দেওয়া আছে যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তো ওই হচ্ছে সংজ্ঞা। এবার হচ্ছে এর একক কী, এবার আমাদের তো মানে ফিজিক্স মানেই তোমাকে একক নিয়েই হচ্ছে কাজ কারবার করতে হবে। তো এবার দেখে নেব হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক কী। তো এককও দুই রকমের তাহলে হতে পারে, একটা হচ্ছে সিজিএস হবে, একটা হবে এসআই হবে। তো এবার সিজিএসে দেখো আমি কার মান মানে কার অ্যাকচুয়ালি একক বের করতে চাইছি, জে এর। তো জে এর যদি আমি একক বের করতে চাই তাহলে জে যদি জে সমান সমান লিখলে কী হবে, ডাব্লুটা ওই দিকে থাকবে আর এইচটা কী হয়ে যাবে, এইচটা যদি এই দিকে যায় ভাগে চলে আসবে তাহলে বাই এইচ, তাহলে আমাকে এই মানটাই অ্যাকচুয়ালি লিখতে হবে, এটাই আমার একক হবে। তাহলে সিজিএসে ডাব্লু মানে কি, কার্য, তাই তো, আর এইচ মানে হচ্ছে তাপ। তাহলে আমার কার্যের একক কি সিজিএসে, সিজিএসে কার্যের একক হচ্ছে আর্গ, তাই তো, এবং তাপের একক কি সিজিএসে, সেটা হচ্ছে ক্যালোরি, তাহলে আর্গ পার ক্যালোরি। বোঝাতে পারলাম যে কেন এটার একক এরকম হলো, তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর্গ পার ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা এক মানে এই আর্গ, আর্গ থেকে জুলে যেতে গেলে কি করতে হয়, বা তোমার আমরা জানি কি এক জুল সমান সমান কত আর্গ জানি, তো এক জুল সমান সমান কত আর্গ, এক জুল সমান সমান হচ্ছে 10^7 আর্গ। কীভাবে 10^7 আর্গ হলো সেটার ভিডিও কিন্তু হচ্ছে কার্যের ভিডিওতে রয়েছে, ওখান থেকে দেখে নেবে। তাহলে আমরা জানি কি এক জুল সমান সমান হচ্ছে 10^7 আর্গ। এবার এই যে আমি বললাম কি তাপের যে যান্ত্রিক তুল্যাঙ্ক এটা সবসময় ফিক্সড থাকে, এর একটা নির্দিষ্ট মান আছে, এর মানটা কত, এর মান হচ্ছে যে সমান সমান অ্যাকচুয়ালি হচ্ছে 4.2 × 10^7 আর্গ পার ক্যালোরি, এটা একদম ফিক্সড মান। তো তোমাকে এই মানটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার একটু কালিটা চেঞ্জ করি, তাহলে তোমাকে হচ্ছে এই মানটা মনে রাখতে হবে। তাহলে আমার আর্গ পার ক্যালোরি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তার একক, তো সেটার মান কত, সেটার মান হচ্ছে 4.2 × 10^7 আর্গ। এবার আমি বলেছি কি এক জুল সমান সমান কি 10^7 আর্গ, তার মানে এই যে 10^7 আর্গটা আছে এটাই হচ্ছে আমার এক জুল, তাই তো। তাহলে আমি এই আর্গ পার ক্যালোরিটাকে এটাকে যদি আমি যদি জুলের কনভার্ট করতে যাই তাহলে কি হবে, মানে আমার দেওয়া আছে হচ্ছে 4.2 × 10^7 আর্গ পার ক্যালোরি, এটাকে আমি জুল পার ক্যালোরিতে নিয়ে যাব, তাহলে কি করব,
শুধু এই 10^7টাকে বাদ দিয়ে দেবো, কারণ 10^7 মানেই তো এক জুল। তাহলে এটা আমার এক হয়ে গেলি, 4.2 এর সাথে এক গুণ করলি, 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এটা কেন লেখালাম, কারণ এরপর যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে এই 4.2 জুল পার ক্যালোরিকে ধরেই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে এসআই একক কি, তো এখানেই তোমাদের একটুখানি হচ্ছে তোমাদের মানে স্বস্তি যে তাপে যান্ত্রিক তুল্যাঙ্কের এসআই একক হয় না। এবার তাহলে মাথায় প্রশ্ন হবে সেটা আবার কী করে সম্ভব, একটা থ্রিজিএস একক আছে, এসআই একক কেন নেই? এবার দেখো, আমি এক্ষুনি বলছি, বললেই বুঝতে পারবে কার্যের এসআই একক কী। এই যেখানেই করছি আর্ক, আর এইদিকে কী জুল, তার মানে জুল হচ্ছে এসআই একক, তাহলে এখানে হয়ে যাবে জুল। তাপের এসআই একক কী, তাপের এসআই একক ও জুল, তাহলে জুল বাই জুল মানে কী হয়ে যাবে, এই দুটো কেটে যাবে। তো কেটে গেলেই কী হয় যে আমার কোনো একক থাকে না। তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তার হচ্ছে সিজিএস একক আছে, যেটা হচ্ছে আর্ক পার ক্যালোরি। এবার তুমি এখানে প্রশ্ন করতে পারো যে আমি তো এখানে জুল পার ক্যালোরি লিখেছি, দেখো এখানে জুল পার ক্যালোরি লিখেছি সেটা কেন, সেটা হচ্ছে শুধু এই যে আর্কটা আছে এই আর্কটাকে আমি জুলে কনভার্ট করেছি, আমি কিন্তু ক্যালোরিটাকে জুলে কনভার্ট করিনি, শুধু আমি আর্কটাকে জুলে কনভার্ট করেছি, তাই জন্য ওটাকে আমি 4.2 জুল পার ক্যালোরি করেছি। এই যে জুল পার ক্যালোরিও যেটা হয়ে আছে সেটাও তোমার কিসের একক হচ্ছে, মানে কী ধরনের একক হয়ে দাঁড়িয়ে আছে, সেটাও তোমার শুধুমাত্র মানে ওই দিকে যে সিজিএস সেই এককটাই আছে, শুধু আমি ওটাকে কনভার্ট করেছি। কিন্তু এসআই একক এটার কেন হয় না, কারণ কার্য এবং তাপ উভয়েরই এসআই একক হচ্ছে জুল, তো সেই জন্য এদের হচ্ছে কোনো এসআই একক নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার চলে আসি হচ্ছে সমস্যা, যে কী কী ধরনের গাণিতিক সমস্যা এখানে আমার আসে, এবং এই গাণিতিক সমস্যা হয়ে গেলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারটা শেষ হবে না, মানে এই আজকের যে ভিডিওর পোর্শনটুকু সেইটুকু হচ্ছে শেষ হয়ে যাবে। তো তিনটে অঙ্ক বইয়েতে আছে, তিনটে অঙ্ক আমি আমি বারবারই বলছি যে আমি বইয়ের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, আমি মানে কীভাবে তোমার অঙ্কগুলো দেখবে বা কোন জিনিসগুলো থাকলে এই ধরনের অঙ্কগুলো তোমার হবে সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো। দেন তোমাদের কাজ যেটা হবে যে এই অঙ্কটাকে আরেকবার প্র্যাকটিস করা, তার সাথে যদি তোমাদের সহায়িকা থাকে সেখান থেকে খুঁজে খুঁজে বার করে প্র্যাকটিস করা, এবং যদি তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থাকে সেখান থেকে প্র্যাকটিস করা। তো এই অঙ্কতে কী থাকে, তাহলে আমার ফর্মুলা কী বলছে, আমার ফর্মুলা হচ্ছে W সমান সমান HJ বা JH, এই হচ্ছে আমার বেসিক ফর্মুলা। তার মানে কি, W মানে হচ্ছে আমার কাজ, মানে কাজ, যেটা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক যার মানটা তোমার হচ্ছে মানে মোটামুটি ফিক্সডই থাকে, সেরকম খুব একটা মানে ইয়ে হয় না, আর মানে এটা মান সবসময় 4.2 মানে জেনারেলি এই এই ধরেই তোমাদের হচ্ছে কাজ করতে হয়। এবং এইচের এইচটা কী হবে, তাপ হবে। তার মানে আমার প্রশ্নতে আইদার চাইতে পারে তাপ কত, সেক্ষেত্রে আমার কার্যের পরিমাণ দেওয়া থাকতে পারে, আইদার বলতে পারে কার্য কত, সেক্ষেত্রে আমার তাপের পরিমাণ দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আমি এই ধরনের অঙ্ক আমি কী করে বুঝবো যে এই ফর্মুলা লাগছে কি না, তাহলে এই ধরনের অঙ্কতে আমাকে শুধু দেখতে হবে যে আমার অঙ্কের মধ্যে আইদার কার্য চাইছে নাকি তাপ চাইছে। যদি কার্য চায় তাহলে তাপ দেওয়া থাকবে, যদি তাপ জানতে চায় তাহলে কার্য দেওয়া থাকবে। যদি এই ধরনের অঙ্ক হয় তাহলে আমি এটা চোখ বুঝে কী হবে, আমার হচ্ছে এই ফর্মুলা আমি বসিয়ে দেবো। যেমন বইতে প্রথম অঙ্কটায় আসি, ফার্স্ট অঙ্ক যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে বলছে 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, আমি এটা 20 ক্যালোরি তাপ উৎপন্ন করব, উৎপন্ন করতে আমি বলছে কি পরিমাণ কার্য করতে হয়। তাহলে আমি কি বললাম যে আমার এটা তো 4.2 ফিক্সড আছে, তাপটা দিয়ে দিয়েছে, কার্যটা জানতে চাইছে, তাহলে আমার ফর্মুলা কি, এই ফর্মুলা। তাহলে আমি আগে ফর্মুলা লিখবো যে আমরা জানি তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী যে W সমান সমান হচ্ছে JH বা HJ, যেখানে আমার কি আছে, আমার এইচটা দেওয়া আছে, তাপ হচ্ছে এইচ, তাহলে W সমান সমান কী হবে, 4.2, কারণ এটার মান ফিক্সড, আর তার সাথে কী হয়ে যাবে, 20 গুণ হয়ে যাবে। তাহলে 20 দিয়ে যদি গুণ করো এটা তোমার মান হবে হচ্ছে 84 মানে 84। ঠিক আছে, 84। এবার ওয়ার্ক, ওয়ার্কের একক কী হয়ে যাচ্ছে, হচ্ছে তোমার জুল। ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এই হচ্ছে গেল আমার একটা অঙ্ক। সেকেন্ড অঙ্ক কী বলছে দেখি, সেকেন্ড অঙ্ক বলছে 63 জুল কার্য করতে কত
তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রশ্ন যে এত জুল কার্য করতে কত তাপ হচ্ছে আমার উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে আমার কি দেওয়া আছে, কার্যটা দেওয়া আছে, তাপটা চাইছে, তো আমার এ যে তো ফিক্সড, তাহলে এখানেও কি লিখব, ডাব্লিউ সমান সমান জে এইচ। এখানে আমার কি চাই, এইচটা চাই, তাহলে এইচ যদি চাই আমার ওই দিকে কী হয়ে যাবে, আমার ওই দিকে হচ্ছে জেটা ওই দিকে চলে যাবে, তাহলে ডাব্লিউ বাই জে সমান সমান এইচ। ডাব্লিউ আমার কত বলেছে, ডাব্লিউ বলেছে হচ্ছে 63 আর জে হচ্ছে 4.2। এবার এটাকে যদি ভাগ করো, এটার ভাগ করলে হবে হচ্ছে 4 × 15 = 60 আর 15 × 2 = 30, হ্যাঁ 15। তো 15 তোমার হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো কার্য চাইলে হচ্ছে আমার এইদিকে, মানে এটা হচ্ছে জুল হচ্ছে, কারণ আমি বললাম এটা হচ্ছে এমনিতে আমার 4.2 এর অ্যাকচুয়াল মান কত, 4.2 × 10⁻⁷ আর্গ। তো আমি যেহেতু আর্গ ধরে করছি না, 10⁻⁷, আমি শুধু 4.2 ধরেছি, তাই জন্য এটা কি হয়ে যাবে, আর্গের জায়গায় এটা জুল হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম এর এককটা কেন জুল নিচ্ছি, এটা কিন্তু তোমাদের বোঝা দরকার। আর এর একক তো ক্যালোরি, মানে এমনিতে আমার এসআই একক, মানে এসআই মানে এখানে তো যদি আমার জুলও থাকে সেক্ষেত্রে আমার এর একক সবসময় ক্যালোরি হবে, কারণ এখানে তাপের সেরকমভাবে তোমার হচ্ছে জুল জানতে চায়নি। এবার একটা লাস্ট যেটা কোয়েশ্চেন আছে সেটা একটু দেখে নিই। তো 3 নম্বর প্রশ্ন যেটা বলছে যে 100 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কত, মানে প্রয়োজনীয় যে তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে। তাহলে জিনিসগুলো লিখি, 100 গ্রাম জল আছে, সেই জলের উষ্ণতাটাকে আমি কি করব, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব। ঠিক আছে, এবার তাহলে কোন একটা জিনিস তার আমি উষ্ণতা বৃদ্ধি করতে গেলে কি দিতে হবে, তাপ দিতে হবে। তো যে তাপটা আমার উৎপন্ন হবে সেই তাপটা উৎপন্ন করতে আমি কি বলেছি, যে তাপ থেকেও আমার কার্যতে রূপান্তরিত হয়, আবার কার্য থেকেও তাপে রূপান্তরিত হয়, দুটো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো 100 গ্রাম জলকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেই পরিমাণ তাপ উৎপন্ন হতে কত কার্য করতে হবে। এই প্রশ্নটা দেখলে তোমার মনে হতে পারে যে এখানে তো অনেক জিনিস আছে, যেরকম গ্রাম দেওয়া আছে, এইদিকে টেম্পারেচার দেওয়া আছে, তাপটা আমার দেওয়া নেই, কার্যটা আমার জানতে চাইছে, তাহলে আমি এখানে কি ফর্মুলা দেব। তো এখানে দেখো প্রথম কথা, আমার কার্য যখনই জানতে চাইছে, কার্যর সাথে রিলেটেড কোনো যদি প্রশ্ন হয় সেটার জন্য আমি তো এমএসটি ফর্মুলা, হ্যাঁ হয়তো লাগাতে পারবো নিশ্চয়ই, কারণ আমাকে এমএসটি এখানে ফর্মুলাটা লাগাতে হবেও, কিন্তু কি ঘুরে ফিরে যখনই আমায় কার্য জানতে চাইবে আমাকে আলটিমেট ফর্মুলা যেটা শেষে এসে তোমার যে ফর্মুলাতে পড়বে সেটা হচ্ছে ডাব্লিউ সমান সমান জে এইচ। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আমি কত তাপ উৎপন্ন হবে সেটাও আমি জানি না। ঠিক আছে, আমি বলেছি যে ছোট প্রশ্ন দিলে কি হবে, আমি আইদার তাপ দেওয়া থাকে কার্য বের করো, নয়তো কার্য দেওয়া থাকে তাপ বের করো। এক্ষেত্রে প্রবলেম হচ্ছে না তাপ দেওয়া আছে না কার্য দেওয়া আছে, আমাকে দুটো অন্য জিনিস দিয়ে বলছে যে আমার যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা উৎপন্ন করতে আমাকে কতটা কার্য করতে হবে। তাহলে আগে আমাকে দেখতে হবে যে আমি তাপ উৎপন্নটা কত তাপ উৎপন্ন হচ্ছে সেটাকে জানতে পারি কি না। তাহলে কি আমি বলেছি তাপের যদি কোনো মানে বেসিক যদি কোনো ফর্মুলা হয় সেটা কি, সেটা হচ্ছে ক্যালোরিমিতির ফর্মুলা। সেটা কি, সেটা হচ্ছে এইচ সমান সমান বা কিউ সমান সমান যেটা এমএসটি। তাহলে আমার এম এখানে কত, এম বলে দিয়েছে হচ্ছে 100 গ্রাম বলে দিয়েছে, এস কত, জলের এস, জলের আপেক্ষিক তাপ, আর জলের আপেক্ষিক তাপ আমি আগের ক্লাসেই বলেছি যে জলের আপেক্ষিক তাপ সবসময় হচ্ছে 1। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে, কারণ এটাও গ্রাম, তো 100 × 1। এবার হচ্ছে টি, এবার দেখো আমার কি করতে হবে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে। টিটা মানে কি, টি মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য। এখানে অনেকে একটু ভয় পেয়ে যায় যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব মানে আমি এখানে কত বসাবো। আরে তোমার উষ্ণতা যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেডও থাকে সেখান থেকে তুমি তো বৃদ্ধি কত করবে, মাত্র তো 10 ডিগ্রি বৃদ্ধি করবে। ঠিক আছে, তার মানে তোমার পার্থক্যটা কত হবে, সেটা তো 10 ডিগ্রি হবে। তোমার যদি 40 ডিগ্রি উষ্ণতা থাকে সেখান থেকে তুমি যদি 50 ডিগ্রি করো তাহলেও তো তুমি 10 ডিগ্রি বৃদ্ধি করবে, তাহলে টিটা কত হবে, 10 হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কত পাবো আমার এইচটা, তো এইচটা পাবো হচ্ছে আমার 1000। ঠিক আছে, তাহলে 1000 ক্যালোরি এটা হচ্ছে, কারণ ক্যালোরি হচ্ছে সিজিএস একক, তো 1000 ক্যালোরিটা আমার কত, সেটা হচ্ছে আমার তাপ।
মানে আমার এইচ হচ্ছে আমি পেয়ে গেলাম। তাহলে এইচ যদি পেয়ে যাই তাহলে তো আমার ডাব্লু পেতে কোনো ব্যাপারই নয়। তাহলে এবার আমাকে লিখতে হবে যে এবার জুলের সূত্র অনুযায়ী বা তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী কি সেটা হচ্ছে ডাব্লু সমান সমান জে এইচ, এইচ এর মান আমি পেয়ে গেছি। তাহলে আমার ফর্মুলা কি, মানে আমার ডাব্লু চাই, তাহলে জে এর মান হচ্ছে 4.2 ইনটু 1000। তাহলে আমার মান কত হবে, 4200 জুল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অঙ্গটাকে দেখতে একটুখানি জটিল, কিন্তু কি কিছুই চাপের কিছু নেই। তাপ উৎপন্ন করার ফর্মুলা আমরা আগে পড়েছি, সেখান থেকে আমি তাপ উৎপন্ন করলাম এই ফর্মুলা দিয়ে। তাপ যতটা উৎপন্ন হয়ে গেল তো এখান থেকে ফর্মুলাতে তো আর কিছু নেই, আইদার এইচ নয় তো ডাব্লু, তো এইচ আমি পেয়ে গেলাম, তাই ডাব্লুর মানও বার করা সম্ভব হয়ে গেল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই হচ্ছে বেসিক অঙ্ক এই চ্যাপ্টার, মানে এই পার্টিকুলার পোর্শনটা থেকে আসে। নেক্সট দিন আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে লিনতাপ। সেখান থেকে আমাদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টও লাগবে, কিছু জিনিস মুখস্থও করতে হবে, এবং কিছু জিনিস হচ্ছে আমাদেরকে ওরকম সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে, তো চলো, টাটা।